খানা খাই জয় বাদত করতে হবে, কত সুন্দর আঞ্জাম। ওই যুবক ওই গরিব মানুষটি জামাজ দুই মেয়ের বাবা, তিনি কিভাবে শুনলেন গাউসে পাকের হরম মোবারকের তালুর মধ্যে স্বর্ণ। আমাদের যুবক ছেলেরা, তোমরা যারা যুবক আমি জানি, আমিও যুবকদের বাপ। আমার বড় ছেলে মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বড় জামাই একজন মুফতি, এবং আমার ছেলে এখানে আছেন একটা। বাবা একটু দাঁড়াতো, এটা আমার ছোট ছেলে জামিয়াতে আলেম পড়ে, এটার বড়টা আবার জামিয়াতে ফাজিল পড়ে, এটার বড়টা আবার এমএ পড়ে, তার বড়টা প্রিন্সিপাল। মনে করবে না দাড়ি ফাঁকি নেই বলে কসি হুজুর, আমরা বুড়ো হুজুর, আমি ইমাম আল্লামা গাজী শের বাংলার ওয়াজ শ্রোতা, আমি আবিশাল মাদানির সাথে ওয়াজ করেছি। মুরসবা নইমি আল্লামা হাশমি আল্লামা নইমি খাজা আবু তাহের খাজা জাফর আহমদ সিদ্দিকী, এই সমস্ত আলেমদের সাথে আমি শত শত প্রোগ্রাম করেছি। আমি সেই 79 থেকে তাকরির করে আসছি। বর্তমান কত? 2017। অনেক ওয়াহাবিরা দুশ্চিন্তায় কইরা মরে না কা, মরবে একটি। আল্লাহকে বলি আল্লাহ আমার ভাই রুস্তাম ফারুকি শহীদ হয়েছেন, তুমি আমাকে সুন্নিয়াতের জন্য শহীদের দরজা দান করো। আমরা শহীদ হতে রাজি আছে কিনা, দুই হাত তুলে বলে আছে কিনা, আমরা ইমান বিক্রি করতে রাজি কখনো হব? দেখেন চারজন আক্তাম ওলি আল্লাহর মাহফিল করেছেন, চারজন আক্তাবের কথা আমি এই জন্য বলেছি, চারজন আক্তাবের কথা আমি বললে আপনি একটু আমিন আমিন বলবেন, আরেকটা নিয়ত করবেন, কেউ যদি ছেলে না হয় মেয়ে না হয়, যদি চাকরি না হয়, যদি আপনার বিমারি থাকে, আমি এই চারটা নাম বলবো আর আপনারা আমিন আমিন বলবেন, আল্লাহ হয়তো আপনার মুসিবত দূর করে দিবে। পৃথিবীর মধ্যে আক্তাব চারজন, কয়জন? একজনের নাম আমি এখন বললে আপনারা আমিন জোরে বলবেন, বলার পরে সাইয়েদি আহমদ, সাইয়েদি আহমদ ইবনে রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাতে একদম করছেন, একটু লাভ করে যাইতে হবে না, গতবার আরো মাহফিল মিস করছি, মিস করি নি, মিস গাইড হইছি। দুই নম্বর আমি বলবো, সবাই আমিন বলবেন, সাইয়েদি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদি আহমদ আল বাদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদি ইব্রাহিম আল ইউসুফী আল কুরাইশী আল হাশিমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন হচ্ছে গোটা পৃথিবীর জন্য আক্তাব। জোরে বলুন তারা কি? এই চারজন আক্তাব রয়েছে, চারজন হলেন আক্তাব, তারা চারজন এবং আহলে বায়াত মুস্তফা সাল ইসলামের অন্তর্ভুক্ত। আর পৃথিবীর মধ্যে কি হয়েছে শোনেন, নকাবা আমাদের বাংলাদেশ আর্মি বিডিআর পুলিশ নৌবাহিনী বিমান বাহিনী এগুলো চিনেন কিনা? তরিকতের জীবনে চিনতে হবে আক্তাব চারজন, নকাবা নুজাবা আব্দাল গাউস ইত্যাদি পদবি। বাইরে আমার শুনুন, নকাবাগণের সৈন্য হলো সদ্য হলো সংখ্যা হলো 300 জন, নজাবাগণের সংখ্যা হলো 70 জন, আবদালগণের সংখ্যা হলো 40 জন, আখিয়ার গণের সংখ্যা হলো 60 জন, আল আমদাদ গণের সংখ্যা হলো 4 জন, আর গৌসল একজন, গৌসুল আজম কেয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, সবাই জোরে জোরে বলি আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের, আব্দুল কাদের। ও সুন্নি ভাইরা, চন্দনশীর ভাইরা, হাসিমপুরের ভাইরা, জনাব সিরাজ কোম্পানি করতে গাও যদি মাহফিল শ্রোতা ভাইরা, সবাই জোরে জোরে বলো গৌসবাক এখনো তিনি মরা না জিন্দা। একটু কিছু ওলিয়ে কেরামের দেশের নাম বলে দিচ্ছি, নোবা নোকাবা গনের আল্লাহু আকবার, নবা নকাবাগণের বাসস্থান হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে,
আর নুজাবগণের বাসস্থান হচ্ছে মিশরে, আবদালগণের বাসস্থান হচ্ছে সিরিয়া, আর আখিয়ার গণের বাসস্থান হচ্ছে সারা পৃথিবীতে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আখিয়ার ছিল না, নুকাবা ছিল না, নুজাবা ছিল না, গাউস ছিল না, ফকির ছিল না, তুমি বাবা একজন আল্লাহর ওয়ালি বেকল। এই জন্য লেখাপড়া যথেষ্ট করতে হবে, যথেষ্ট করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানীর একটা কেরামত শুনেন, ওনার একজন খলিফার নাম ছিল শাহ সিকান্দার আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি বড় বড় কথা বলতেন, আপনি যদি মারা যান সেই দিন আমি দেখব আপনি কি করেন। আব্দুল কাদের জিলানী বলে, ও সিকান্দার, আমার লাশটা যখন কবরে নিবে, কবরের মধ্যে যখন এই কোরআন রায় একটা বাস্তবায়ন হবে, সবাই একটু জোরে জোরে বলো, মিনহা খলাকনাকুম, বলো মিনহা ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটু জোরে জোরে বলো, মনি বলো আশা ছিল যা, আর জোরে জোরে বলবেন না, মনি বলো মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা, আল্লাহ 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 আল্লাহ, সবাই উচ্চ স্বরে বলো আল্লাহ, মনি বলো আশা ছিল ও চন্দনা স্থানের ভাই বাবারা, মেহরবানি করে উচ্চ সুরে বলো, ও মধ্যভাষী পূর্বনাসির মোহাম্মদ পাড়া সিরাজ কোম্পানির বাড়ির শ্রোতা ভাইরা, সবাই জোরে জোরে বলো, জীবনে একটিবার হলো মক্কা মদিনা সিঁড়ি যাবার তোমার ইচ্ছা আছে কিনা? যদি ইচ্ছা থাকে গৌসে পাকের প্রেমিক বনে যাও, গৌসে পাকের আশিক বনে যাও, খাজা বাবার আশিক বনে যাও, বাবা বান্দারি আশিক বনে যাও, ওলি আল্লাহর আশিক বনে যাও, শ্রীকুটির আশিক বনে যাও, আলা হযরতের আশিক বনে যাও, ইমাম শের বাংলার আশিক বনে যাও। যখন তুমি ফানাফি শেখ হবে, তখন তুমি বাকাবিল্লা ফানাফিল্লা হওয়ার আগে তুমি ফানাফির রসুল হয়ে যাবে। আমার ছাত্র ভাইয়েরা, আমার সেনার ছেলেরা, আমার শ্রুত ভাইয়েরা, আলেম আল্লামারা, সবাই জোরে জোরে বলো, আমরা গৌসে পাকের তরিকা চাই কি চাই না? দুই হাত ধরে বলো, চাই কি না? আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী গিলানী, তিনি কেমন উনি? ওনার খলিফা আবু শাহ হযরতে সিকান্দার আল কাদের বলে, হুজুর আপনি যেই দিন মারা যান আমি দেখব আপনার অবস্থা কি হয়। গোসবাক বলে, দেখিস আমার অবস্থা এমন হবে, তুই দেখিস তুই বড় অবাক হয়ে যাবি। গোসবাক যখন এন্তেকাল হলেন, পর্দা যখন করলেন, তাকে তিনজন আওলাদ রসুল কোলে নিলেন। আমার নবী যেমন নবীদের বাদশাহ, গৌস পাক চলি আল্লাহদের বাদশাহ। আমার নবী যেমন বেমেসাল নবী, গৌস পাক বেমেসাল ওয়ালি। ওনাকে যখন মরাখাট থেকে তিনজন মানুষ যখন ওনাকে যখন কোলে তুলে নিলেন, আল্লাহু আকবার, তিনজন ব্যক্তি বলে, আমরা শুনতে পাচ্ছি গৌস পাক দুরূদ শরীফ পড়তেছে। এদের হাল অন্যরকম। আবার তিনজন মানুষ কবরে, তারা সাধারণ মানুষ নয়, তারা নকাবা। তিনজন ব্যক্তি কবর নামলেন, আর তিনজন ব্যক্তি যখন ওনাকে কোলে নিয়ে কবরস্থ করবেন,
আমার দিকে একটু তাকান, কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি মনে মনে জিন্দা করতেন, কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি আম্মা জানের পেট মোবারক থেকে কোরআন শরীফ পড়ে আসছেন, যাকে কাকে কবর দেওয়া হচ্ছে? যার নজরের মধ্যে বেঈমানরা ডাকাতরা ওলি আল্লাহ হয়েছেন, এমন একজন বড় ওলি ওলি বানানো ওয়ালা বলসো পাককে কবরস্থ করা হচ্ছে। মেরাজে যায় খোদার হাবিব নবী কান্দি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, পিছে পিছে পীর গিলানি, বলো পিছে পিছে আগে কান্দি ওয়ালা উচ্চ স্বরে বলো ঠিক কিনা? হুজুরে গাউসুল সাকালাইন আব্দুল কাদের জিলানীকে যখন কবরস্থ করা হচ্ছে, তিনজন ব্যক্তি ছয় হাতে নিচ্ছে, আর তিনজন ব্যক্তি কবরে নেমে ছয় হাতে যখন গ্রহণ করেন, সব একটু বলেন আমার ভাই চেয়ারম্যান এক হবেন, আমার হুজুররা ওলামাই কেরাম উদ্বোধকরা এক হবেন। যখন মানুষকে কবর দেয়, সিরাজ সাহেবের আব্বা যখন মারা গেল, ওনার আব্বারে কবরে দিতে তিনজন মানুষ আগে করে নিয়েছেন, তিনজন কবরে নেমেছেন, তিন তিন কত ছয়, ছয় জনের ছয় হাত করে বারো হাত, জোরে বলেন কয় হাত? ছয় হাতে নিচ্ছে, ছয় হাতে নিচ্ছে, ছয় হাতে দিচ্ছে, ছয় হাতে দিচ্ছে। আমি কিছুক্ষণের জন্য কাগজের একটা লাশ বানাইলাম, বাস্তবে আপনারা দেখুন, বাস্তব আপনারা দেখুন, চন্দনেশ্বরী ভাইয়েরা আমাকে একটু দোয়া করবেন, আজ একবার কাল হোক আমি মারা যাব, যদি মারা যায় কোনো সময় শোনেন, আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, শুধু ইন্না লিল্লাহ বলে একটু দোয়া করবেন, আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করবেন, আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করে। পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কিছু নাই রে, পৃথিবীতে দেখার কিছু নাই, শুধু মনে চাই একটু নবীর চেহারা মোবারক দেখতে। সবাই জোরে জোরে বলো আমরা মদিনার নবী দেখার ইচ্ছা আছে কিনা, দুই হাত তুলে বলে আছে কিনা, নবী আমার মরণা জিন্দা, নবী হাজির নাজির আছে কিনা, নবী আমাদের জানের চাইতারও কাছে আছে কিনা, নবীর এই ক্ষমতা দিয়েছে কে? ও আমার সুন্দর ভাইরা, জীবন গেল নবীর শানে বেয়াদবি কইলো না কেন, নবী হচ্ছে আমাদের ঈমান। সবাই জোরে জোরে বলেন নবীর প্রেমের নাম কি? সবাই আওয়াজ দাও ঈমান, নবীর প্রেমের নাম কি? নবীর আদর্শের নাম, নবীর দূরীদের নাম, নবীর মহাব্বতের নাম। নবী আমাদের থেকে কি দূরে না কাছে? এই দেখো, মনে করে একটা মানুষের লাশ একটা কাগজ দিয়ে লাশ বানাইলাম, এই মানুষটা বড় ধনী ছিল, কোটিপতি ছিল, বা গরিব ছিল, ডাক্তার ছিল, প্রিন্সিপাল ছিল, রাষ্ট্রপতি ছিল, এই মানুষটা মারা গেল, মানুষটার লাশটা ঘর থেকে বাইর করা হলো, ঘর থেকে যখন লাশটাকে বাইর করে, এই মানুষটা বলে সাততলা বিল্ডিং রে তুই মিথ্যা, ও সাততলা বিল্ডিং এর ফার্নিচার তুই মিথ্যা, পালং মিথ্যা, এসে মিথ্যা, স্বামী স্ত্রী সব মিথ্যা, আমি দেখতেছি এখন কেউ আমার সাথে যাচ্ছে না, আমি দেশিরাজ কোম্পানির বাড়িতে হাত তুলে তুলে বলেছিলাম আমি নবীর পক্ষে থাকবো, এখন আমি দেখতেছি আমার দয়াল নবীর চেহারা দেখা যা। তিনি বারবার আর শুনলাম না, আরো জোরে ডান হাত তোলে, আমার নবী আছে কিনা? সাততলা বিল্ডিং মিথ্যা, অলংকার ভয়না সব মিথ্যা, সার্টিফিকেট মিথ্যা, কিছু না রে কিছু না, এই দুনিয়া কিছুক্ষণের দুনিয়া, আজকে কেউ দেখি না আমার লাশকে একটু দুনিয়ায় রাখার জন্য। সবাই জোরে জোরে বলো জলদি করো কাবনানো, মাইকে বলো জানাজা দাও, 2:30 মিনিটে তার দাফন,
কিন্তু আমি দেখতে পাচ্ছি নুরানি সুন্দর একজন চেহারা, নুরানি মানুষ। উম্মতরে আয় আয় আমার তুই চিনিস নি, আমি তোর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মতরে তোর অন্তরে আমার ভালোবাসা পৃথিবীর কেউ জানে না, আমি জানি। ও উম্মত কোন টেনশন করিস না, কোন চিন্তা করিস না, তোর লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি রাসূল আমার করে তোকে স্থান দিয়ে দিব। অন্ধকার কবরে বলো, অন্ধকার কবরে যখন দিবে আর একটু জোরে, অন্ধকার কবরে থাকিব নবী আমার শিয়রে, ওগো দেখিব আপনাকে নজর করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরে রে ঝলক লাগিয়া, আল্লাহ আপনার নূরে কবরের আধারে যাবে চলিয়া, ও গো দয়া করি ইয়াদি ও গো দেখা ইয়া রাসূলুল্লাহ। মুমকিন কি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, ঠিক কিনা? আরো জোরে বল, ঠিক কিনা? সেখানে প্রশ্ন হবে, সওয়াল হবে, আল্লাহ আল্লাহ। সেখানে পৃথিবীর কোন মা নাই, বাবা নাই, পীর নাই, শক্তি নাই, কোন ব্যক্তি নাই, উচ্চ স্বরে বলো সেখানে কবরের ভিতরে আমার দয়াল নবী আছে কিনা। আত্মীয় তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, মহাপথে আমার নবী আছে কিনা। আজকে বেঈমানের বাচ্চারা বলে নবী মানুষ, কিতাবে কি লেখে কি নবী মরনে কি মাটি কে সাথ মিল গিয়ে, নবী বলে মরি মাটির সাথে মিশে গেছে, তোর উপর আল্লাহর গজব পড়ল, নবী বলে মিশে গেছে, মরনে কি মাটি কে সাথ মিল গিয়ে, না নবী মিলে না, নবী মাটি খায় না, বরং যেমন ছিল তেমনি আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী? মারহাবায়া মারহাবায়া রহমতান লিল, যেন আগার হো ইয়া ইমামুল মুরসালিন, যেন আগার হো রহমতান লিল আলামিন। মারহাবায়া আমি বুঝে গেছি আপনাদের অসুবিধা হচ্ছে, মোনাজাত দিয়ে দিলে আপনারা সবাই খুশি হবেন, ওয়াজ আরো হোক, চান কিনা? কে কে চান না হাত তোলেন। সবাই উচ্চ স্বরে বলেন জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগার হো রহমতুল লিল আলামিন। মারহাবা জলওয়াগার হো আই বিরেশম সুদহা, জলবাগর হো আয় মেরে বদর দুজন। গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি, ওয়াল হুসাইনি কে কবরস্থ যখন করা হচ্ছে, ফাতে আজমের মাহফিল কার মাহফিল আছেন এখন আপনারা বুঝতে পারেননি। ওনাকে যখন তিনজন ওয়ালি আল্লাহ হাতে নিলেন, তাদের মধ্যে জালজালা জালজালা পয়দা হয়ে গেল,
তারা দিবে কি দেবে না ইতস্তর মধ্যে পড়ে গেলেন। তিনজন কবরে নামলেন। ও ভাইরে লাশটা যখন দেয় তখন একটা আরবি কথা বলা হয়, সবাই একটু জোরে বলুন বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, বলো মিল্লাতে মিল্লাতে রাসূলুল্লাহ। চন্দনা সেই কথা বলা হয় কি হয় না? হাসিমপুর বলা হয় কি হয় না? আমার সিরাজ কোম্পানির বাবারও দিতে এই কথা বলা হয় কি হয় না? উস্তাজুল উলামা শামসুল উলামা আমাদের সকলের শিরোতাজ, আমার কলিজার টুকরো আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহিকে কবর দিতে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয় কি হয় না? তার কফিনটা যখন জমিনে গিয়ে লাগল, হঠাৎ করে গৌসপাক কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, কোথায় উপরে যারা তারা চিৎকার শুরু করলো, কারে আমরা কবর দিলাম, কারে আমরা কবরের ভিতরে প্রবেশ করালাম, এটা কি দেখলাম? যাকে আমরা শোয়ে দিলাম তিনি তো কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন নামাজের সুরতে। গায়েব থেকে আওয়াজ হয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের দাঁড়াইছো যখন একটা সাইজা দিয়ে দাও, সাইজার থেকে নিজে নিজে শুয়ে যাও, কারণ তোমাকে শরীয়ত মানতে হবে। তুমি যে আমি আল্লাহর ইবাদত করেছো তুমি আমার প্রমাণ করে দিয়েছো, কবরে আসা মাত্র তুমি আমার আল্লাহকে সাইজা দিচ্ছো। তিনবার বল আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বল আমাদের কুফালের মালিককে আমরা সাইজা করব কাকে? দৈনিক প্রয়ক্ত নামাজ পড়া, তিনি তো সেই আব্দুল কাদের, তিনি তো সেই জিলানি, তিনি তো সেই ফাতে আজদামের মালিক, তিনি তো সেই আরবি শরীফের মালিক, যিনি কাদরিয়া তরিকার মেইন শায়খ, তিনি কবরে কি তাকবীর উলা বেঁধে নামাজের জন্য দাঁড়িয়ে আছেন।